এশ দিনে ইউক্রেইনের উপরত অব্যাহত রাশিয়ার আক্রমণ, কিন্তু এশ দিনের পিছতো বন্ধর নাম লওয়া নাই রাশিয়া ইউক্রেইনের যুদ্ধ। রুশনার ধারাবাহিক আক্রমণের পাছত এটা ভয়াবহ সংকটে দেখা দিছে ইউক্রেইন। রাশিয়া ইউক্রেইন যুদ্ধর এশ দিন, এশ দিনে ইউক্রেইনক খেদিছে যুদ্ধর বিভীষিকায়। রাশিয়ার আক্রমণ ইউক্রেইনের প্রত্যাক্রমণ, গোলা বারুদর শব্দ যেন প্রাত্যহিক সঙ্গী হয়ে পড়েছে ইউক্রেইনের বহুকেইখন শহরের বাসিন্দার বাবে। বিধ্বস্ত ইউক্রেইনত ভয়াবহ সংকট, আমেরিকা ইউক্রেইনক দিব অত্যাধুনিক যুদ্ধাস্ত্র। বিভীষিকাময় এশটা দিন অতিক্রম করলে শুকুরবারে রাশিয়া আর ইউক্রেইনের যুদ্ধের এশ দিন অতিক্রম করার পিছত দেশখনত এটা দেখা দিছে ভয়াবহ সংকটে। কেবল মানবতার সংকটে নহয়, অর্থনৈতিক সংকটত জুরুলা হয়েছে ইউক্রেইন। দেশখনত যুদ্ধের বাবে প্রতিদিনে মৃত্যু হয়েছে এশজনকৈ ইউক্রেইনের সৈন্য। এতিয়াও লুগানস্কর উদ্যোগিক কেন্দ্র সেভেরো ডনেটস্কটর রাজপথত চলি আছে যুদ্ধ। রাশিয়ায় ইতিমধ্যে কৌশলগতভাবে শহরখনের প্রায় 80% নিয়ন্ত্রণলৈ আনিছে। এটা প্রশাসনিক ভবন আর মিথানল মজুত করা গুদামত রাশিয়ার সৈন্য গুলি চালনা অব্যাহত রাখিছে, যেটু অতি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে গতি করার সম্ভাবনা আছে। রাজধানী কিয়েভ দখল করাত ব্যর্থ হওয়ার পিছত এইবার ইউক্রেইনের পূব প্রান্তক লক্ষ্য করে লৈছে রাশিয়ায়। প্রচণ্ড গোলা বারুদর বর্ষণত ধ্বংস হয়েছে পূব প্রান্তর কেইবাখনো শহর। স্লোভিয়ানস্ক শহরত আক্রমণ তীব্রতর করে তুলিছে রাশিয়ায়, তার মাজতেই সুর সলনি করেছে নাটোয়ে। তেওঁলোকে কৈছে আমি রাশিয়ার সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষ নিবিচারো। নাটো বাহিনীর সহায় ভিক্ষা করে ভাগরি পড়া রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সহায় করব আমেরিকায়। আমেরিকার নেতৃত্বত পশ্চিমীয়া দেশসমূহে ইউক্রেইনক আক্রমণের পর রক্ষা করাত সহায় করবলে অস্ত্র শস্ত্র আর সামরিক সামগ্রী ইউক্রেইনলৈ প্রেরণ করেছে। রাশিয়ার বিরুদ্ধে প্রয়োগ করিব আমেরিকাত নির্মিত অত্যাধুনিক অ্যাডভান্স রকেট সিস্টেম, যার দ্বারা 80 কিলোমিটার দূরত্বলৈকে নিখুঁত আর নির্ধারিত লক্ষ্যস্থানত আঘাত হানিব পারিব। রাশিয়ার ভিতরলৈকে আঘাত হানার ক্ষমতা আছে এই রকেটত। লগতে বায়ু চোয়াচিতা করার রাডার, গোলার বারুদ, হেলিকপ্টার আর সামরিক বাহন আদি যোগান ধরব। যুদ্ধের এশ দিনত ইউক্রেইনের যে ক্ষতি হয়েছে, একদরে নিকটবর্তী ইউরোপিয়ান ইউনিয়ন দেশসমূহ, আফ্রিকান ইউনিয়নেরও যথেষ্ট ক্ষতি হয়েছে। ভাঙি পড়িছে ইউক্রেইনের অর্থনীতি, দেশখনত নাটনি ঘটিছে ইন্ধনের। রাশিয়ার থাকা সু সম্পর্কর বাবে বেলারুসে বন্ধ করে দিছে ইউক্রেইনের ইন্ধনের সরবরাহ। বিশ্বর অন্যতম শস্য উৎপাদনকারী দেশ ইউক্রেইনের যুদ্ধের বাবে ইউরোপিয়ান দেশসমূহতো দেখা দিছে সংকটে। এই যুদ্ধ দীঘলীয় হওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছে আমেরিকায়। ইন্টারন্যাশনাল ডেস্ক, News18, অসম নর্থ ইস্ট। কইনা নিবলে ঘোড়াত আহিল দরা, পিছে ঘোড়ার পিঠিত নহয় স্ট্রেচারতে দরা পালেহি কইনার ঘর। কিয় আর কত সংঘটিত হলে ঘটনা চাও আহক। শেষ রক্ষা নহল, ঘোড়ার পিঠির পর বাগরি পড়িল দরা। নাগপুরের সাম্বের অঞ্চলের এখন বিয়া, ঘোড়াত উঠি দরা আগবাড়িছে, দুই এজনের সহযোগত পার্টির গানা বাজানা, বেন পার্টির সঙ্গীতর তালে তালে এচাক লোকর ফূর্তি তামাশা। হবই, বিয়া বুলিলেই সদায় আনন্দ স্ফূর্তি। পরম্পরা অনুসরি ঘোড়াত উঠি কইনাঘর দরা আগবাড়িছে। এজাক মানুষের মাজত ঘোড়া, ঘোড়ার পিঠিত দরা। মানুষের মাজত ঘোড়া হয়তো সহজ হব পৰা নাছিল, বারে বারে জপিয়াই উঠিছিল ঘোড়াটো। দরায় বারে প্রতি ঘোড়ার পিঠিত খোপনি পিটি পড়িছে, পিছে ঘোড়ার জাপ কম হওয়া নাই, ক্রমে বাড়িছে। অবশেষত দরায় তিষ্ঠিব নোৱাৰিলে, ঘোড়ার থিয় জাপত দরা বাগৰি পৰিল। ঘোড়ার পিঠির পর পড়ি কঁকাল বেঁকা হওয়া দরা স্টেচারত কইনাঘর পালেগৈ। বিয়ার নীতি নিয়ম সকলো সম্পন্ন করে ন কইনালৈ দরায় হাসপাতাললৈ বাদ দিল। ঘোড়াত উঠি কইনা আনিবলৈ যাওয়া চখ পূরাবলৈ গৈ বিয়ার দিনাই কঁকাল বেঁকা হল দরার। নিউজ 18।
ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।